ডোমেন সিলেকশন নিয়ে কথা বলবো আমরা কিভাবে ডোমেন সিলেক্ট করবো প্রথমে চলে আসতেছে ইএমডি এক্সাক্ট ম্যাচ ডোমেন এক্সাক্ট ম্যাচ ডোমেন কি আপনি যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডের সাথে হুবহু মিলে যায় একদম সেম ডোমেন কিনলাম ধরেন আমি অ্যাকচুয়ালি কাজ করব হচ্ছে কার সিট নিয়ে সো কার সিট যদি আমার কিওয়ার্ড হয় তাহলে আমি সেই ক্ষেত্রে ডোমেন কেনার ট্রাই করব carsit.com অথবা bestcarsit.com অথবা carsitreview.com এই যে কিওয়ার্ড ফোকাস অথবা কিওয়ার্ড অর্গানাইজড আমরা একটা ডোমেন কিনিস এই টাইপের ডোমেন কে বলা হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেন এবং এটা একটা ওয়ান অফ র‍্যাঙ্কিং ফ্যাক্টরি হিসেবে কাউন্ট করা হয় গুগলের জন্য আমরা অলরেডি এটা পড়ে আসি যদি নিশ বেস ডোমেন কিনতে চাই আমরা কিন্তু ডোমেন টাইপ নিয়ে কথা বলছি আমরা কি টাইপের ডোমেন কিনবো কার সিট এটা একটা নিশ বেস ডোমেন হতে পারে সো কার এবং সিট দুইটা ওয়ার্ডই আমার ডোমেনের মধ্যে আছে সো এটা একটা নিশ বেস ডোমেন তো শুধু কার নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি আবার এটাকে পার্সিয়াল ম্যাচও রাখতে পারেন অনেকেই ধরেন কার রাখলো না শুধু সিট রেখা ডোমেনটা নিল যে দা সিট রিভিউ ডট কম এই টাইপের কিছু একটা আরেকটা হচ্ছে ব্র্যান্ডেড ডোমেন ব্র্যান্ডেড ডোমেন নরমালি কিওয়ার্ডের সাথে কোনো মিল থাকবে না কিন্তু আপনার মাথায় যেটা আসছে আপনি সেটা নিয়ে ডোমেন কিনে ফেলতেছেন এবং ওটা নিয়ে কাজ করতেছেন সো এগুলোকে বলা হচ্ছে ব্র্যান্ডেড ডোমেন ব্র্যান্ডেড ডোমেন নরমালি প্রথম থেকে কোনো ব্র্যান্ড থাকে না বাট ডে বাই ডে এটা আর ব্র্যান্ডিংটা অত বাড়বে যদি আপনি খুব বেশি র‍্যাংকিং পান ট্রাফিক পান তাহলে ব্র্যান্ডিংটা অত বাড়তে থাকবে সো আপনাদের ক্ষেত্রে আপনি ব্র্যান্ডেড ডোমেইন ট্রাই করতে পারেন নিশ স্পেসিফিক ডোমেইন অথবা এক্সাক্ট ম্যাচ ট্রাই করতে পারেন যেটা আপনার পছন্দ আপনি সেই নিয়ে আগান তবে ইএমডি ডোমেনের ড্রব্যাকস আছে কারণ এখানে অনেক বেশি পলিসি অথবা কমপ্লেন্স ফলো করতে হয় একটু এদিক ওদিক হলে গুগলের বুঝতে অসুবিধা হয় না যে আপনি কিছু স্প্যাম করতেছেন অথবা কিছু বাজে ব্যাকলিং দিছেন সো বেটার পার্সিয়াল ম্যাচ হতে পারে অথবা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড হলো খারাপ কিছু না ব্র্যান্ডেড কিন্তু ওয়ান কাইন্ড অফ র্যাঙ্কিং ফ্যাক্টর যদি পরবর্তীতে সেটা মানুষ সার্চ করে তাহলে